খোদাবন্দ আমাদের সকলকে ও আপু পিসকে ক্ষমা করুক। আগেই কিভাবে অনুমান করলি ইউসুফ? জাদু বা শয়তানের সাহায্য নিয়ে, তাই না? যেসব আয়াত সকলের জন্য হেদায়ত স্বরূপ, জালিমদের জন্য সেটা ক্ষতিকারক বই আর কোনো ফল বই নিয়ে আসে না। জালিম তুই নিজে, জাদুকর ও মন্ত্রজ্ঞানী। আমি অতটা হাম্মক নই যে তোর পয়গম্বরী গ্রহণ করব। তুই হচ্ছিস একটা, তুই একটা জ্যোতিষী, তুই একটা জাদুকর, তুই একটা জাদুকর ছাড়া কিছুই না। তো নতুন জাদুকর কি খবর আপনার? কত বছর বন্দী থাকার আদেশ প্রাপ্ত হয়েছে? কেয়ামত। চাবিরা ভুলে যাওয়া গৃহ, অত সহজে এখান থেকে কেউ নাজাত পায় না। শোনো নিনিফার, তুমি খুব দ্রুত এই কারাগার থেকে আজাদ পাবে। কি বললে? আশা করছি কারাগার থেকে তোমার এই আজাদি তোমাকে শয়তানের বন্ধনী থেকে মুক্ত করতে সাহায্য করবে। তোমরা শুনেছ ও কি বলল? আশা করছি ইউসুফের এই কথার হাকিকত যেন না হয় এবং তুই কিয়ামত পর্যন্ত কারাগারে থাকবি। যদি এই ভবিষ্যৎবাণীর ক্ষুদ্রতম অংশ ফলে যায় তবে তোর প্রতি ঈমান আনব, আর যদি না হয় তবে ভাবব তুই শুধুমাত্র একজন জাদুকর জ্যোতিষ। মৃত ব্যক্তিগণ শুনতে পান না, হকের পায়গাম ও সত্যের কালাম তাদের কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করে না। আর কখনো যদি হকের আওয়াজ শুনতেও পায়, হয় তাকে অস্বীকার করবে, নয়তো বা মিথ্যা প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লাগবে। এসো আবু পিসের আত্মার মাগফিরাত কামনা করে খোদাবন্দের কাছে দোয়া করি। হে পরওয়ারদিগার, আবু পিসের রূহকে অফুরন্ত রহমত প্রদান করো, তাকে ক্ষমা করো, তাকে মাফ করে দাও। দূরে সরে যাও বলছি। আনছো না কেন? কেন আনছো না? কেন তাকে মুক্তি দিচ্ছ?
তাতে আমাদের হাত নেই, কিছু করার নেই। শান্ত হও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো তুমি।